আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মেহের সুলতানা, গাইনি অ্যান্ড অনকোলজি ক্যান্সার বিভাগে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য এখানে এসেছি। বিষয়টি হচ্ছে কিশোরীকালীন সময়ে গর্ভকালীন জটিলতা। গর্ভকালীন জটিলতা সব বয়সেই হয়ে থাকে, কিন্তু আমি একটি বিশেষ বয়সের দিকে আজকে আলোকপাত করতে চাচ্ছি। প্রথমে আমি বলতে চাচ্ছি, কিশোরী বয়সটা আসলে আমরা কাদেরকে বলছি। আমরা যদি একটি মেয়ের জীবনকে ভাগ করি, তাহলে দেখতে পাবো এখানে আমরা মোটামুটি চারটা ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে শিশু বা চাইল্ড, দ্বিতীয়টি হচ্ছে কিশোরী বা অ্যাডোলেসেন্ট, এরপরে হচ্ছে রিপ্রোডাকটিভ পিরিয়ড, এরপরে হচ্ছে মেনোপজ বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরের সময়টাকে আমরা মেনোপজ বলছি। তো এই চারটা ভাগের মধ্যে কিশোরী বা অ্যাডোলেসেন্ট যে ভাগটা, সেই ভাগটা হচ্ছে 10 বছর বয়স থেকে 19 বছর বয়স পর্যন্ত আমরা যে সময়টা এটাকে ধরে থাকি। এই সময়ে যদি একটি মেয়ে গর্ভবতী হয়, তখন দেখা যায় যে সে নিজেই একটি বাচ্চা এবং তার শরীরে আরেকটি বাচ্চা বড় হচ্ছে, যার কারণে অন্যান্য সময়ে অন্যান্য বয়সে গর্ভকালীন যে জটিলতাগুলো হয়, সেই তুলনায় কিশোরী বয়সে এই জটিলতাটা আরও অনেক বেশি প্রকট হয়ে যায়। এই বয়সে গর্ভবতী হবার পর খুব বেশি সম্ভাবনা থাকে অ্যাবর্শন বা গর্ভপাত হয়ে যাওয়ার, এবং অনেক মেয়ে সেটি নিজের থেকেও ক্রিমিনাল অ্যাবর্শনের দিকে চলে যায়। কিশোরী বয়সে প্রথম গর্ভবতী হওয়ার পরই যদি অ্যাবর্শন করা হয় বা ক্রিমিনাল অ্যাবর্শন হয়, সেটার আবার অনেকগুলো জটিলতা আছে। মেয়েটির ইনফেকশন হয়ে যেতে পারে, পরবর্তীতে বন্ধ্যত্ব সৃষ্টি হতে পারে, পুষ্টিহীনতা বা রক্তশূন্যতা, যেটি কিশোরী বয়সে গর্ভবতী হলে খুব বেশি আমরা দেখতে পাই। কারণ এটি মেয়েদের বাড়ন্ত বয়সের একটা সময়, যখন তার নিজের শরীর ও মন গঠন হচ্ছে। সেই সময় সে আরেকটা বাচ্চাকে নিজের শরীরে যখন ক্যারি করে, তখন সে সেই যে পুষ্টিহীনতায় সে আগে থেকেই ভুগছিল, রক্তশূন্যতায় আগে থেকেই ভুগছিল, সেটি আরও মারাত্মক আকার ধারণ করে। যেমন রক্তশূন্যতা থেকে তার পরবর্তীতে এনেমিক হার্ট ফেলিওর হতে পারে, অথবা ডেলিভারির পরপরই অতিরিক্ত রক্তক্ষরণ বা পিপিএস আমরা যেটাকে বলি সেটাও হতে পারে। ব্লাড প্রেশারের সমস্যা হয়, ব্লাড প্রেশার বেড়ে যায়, যেটা থেকে পরবর্তীতে অ্যাক্লামশিয়া বা খিচুনি তৈরি হতে পারে। এরপর দেখা যায় যে ডেলিভারির সময় একটা মেয়ে অনেক বড় একটা সমস্যায় পড়ে, কারণ মেয়েটির তো শারীরিক গঠন সম্পূর্ণ হয়নি, বাচ্চাটা যে প্রসব হবে সেই রাস্তাটাই তৈরি হয়নি। তখন দেখা যায় সে প্রলং লেবারে চলে যায়, অনেক দীর্ঘ সময়ের একটা লেবার তৈরি হয়, 12 ঘন্টার বেশি যেটাকে আমরা বলি। মায়ের যে সমস্যাটা হয়, প্রচণ্ড দীর্ঘ সময় ধরে ব্যথার কারণে জরায়ু ফেটে যেতে পারে, টিআর, ইঞ্জুরি, ফিস্টুলা, ইউটারাইন রাপচার, এনেমিক হার্ট ফেলিওরও কিন্তু তখন আবার হতে পারে। গর্ভকালীন সময়ে এই কিশোরী মেয়েটির সময়ের আগে আগে ব্যথা উঠে যেতে পারে, যেটাকে আমরা বলি প্রি টার্ম লেবার। তো প্রি টার্ম লেবার এর জন্য একটা প্রিম্যাচিওর বেবির জন্ম হয়, যে প্রিম্যাচিওর বেবির জন্য আবার বিভিন্ন কমপ্লিকেশন আমাদের ফেস করতে হয়। আর বাচ্চার যে সমস্যাগুলো আমি বলবো, সেগুলো হচ্ছে যে দীর্ঘ সময় মায়ের প্রসব রাস্তায় আটকে থাকার কারণে বাচ্চার এক ধরনের শ্বাসকষ্ট বা অ্যাসফিক্সিয়া তৈরি হয়, ফিটাল ডিস্ট্রেস তৈরি হয়। এই বাচ্চাগুলো জন্মের সময় জন্মপথেই মারা যেতে পারে, যেমন স্টিল বার্থ হয়, অথবা জন্মের পরপরই 2-3 ঘন্টার পরপরই সে বার্থ অ্যাসফিক্সিয়ায় ভুগতে পারে এবং তারপরে সে বাচ্চাটা মারা যায় প্রপার ট্রিটমেন্টের অভাবে। সব কিছুর পরে যখন ডেলিভারি হলো, দেখা যায় এত কিছুর পরে, এত স্ট্রেসের পরে, সামাজিক পারিবারিক স্ট্রেসের পরে, ডেলিভারির পরপরই সেই কিশোরী মেয়েটি একটি মানসিক চাপের মধ্যে পড়ে যায়, যেটাকে আমরা বলি পিরপিরিয়াল ব্লু। এই ব্লুটা যদি দীর্ঘ সময়ের জন্য হয়, যে 2 মাস 6 মাস বা অনেক দিন, যখন সে আরও ডিপ্রেশনে চলে যায়, তখন এটাকে পিরপিরিয়াল ডিপ্রেশন বলা হয়। এবং এই পিরপিরিয়াল ডিপ্রেশনকালীন সময়েও যদি একটি মেয়ে প্রপার চিকিৎসা না পায়, স্থায়ীভাবে একটি মানসিক রোগের জন্মদান করে। এতগুলো কথা আমার বলার উদ্দেশ্য হচ্ছে, একটি 20 থেকে 25 বছর মেয়ের গর্ভকালীন সময়ে যে জটিলতা তৈরি হয়, তার থেকে অনেক বেশি জটিলতা তৈরি হয় আমাদের এই কিশোরী মেয়েদের। সরকারিভাবে যেটা বলা আছে যে 18-র আগে বিয়ে নয়, 20-এর আগে বাচ্চা নয়, আমরা সেটা মানি না, আমাদের সেটা মানতে হবে। তাহলেই আমরা পারবো এই কিশোরী মেয়েগুলোকে এই কঠিন বাস্তবতা এবং কঠিন জীবনযুদ্ধ থেকে রক্ষা করতে, ভবিষ্যৎ অনাগত সন্তানদেরকেও রক্ষা করতে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সাথে থাকার জন্য।